2022-এ কোভিডের থাবায় কি পিছিয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে সংক্রমণের কারণে বাধাপ্রাপ্ত হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পিছিয়ে যেতে পারে এবং বোর্ডের সভাপতি এই মুহূর্তে কি জানালেন সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। তোমরা সকলেই জানো এই মুহূর্তে সংক্রমণ যে হারে বাড়ছে প্রতিনিয়ত ও সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যে স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন একটাই, কলেজের পরীক্ষা তো অনলাইনে হচ্ছে, স্কুলের পরীক্ষার কী হবে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগের বছর বাতিল হয়েছে, সকলেই পাশ করে গেছে, এবছর কি হবে সেই নিয়েই কিন্তু সকলেরই একটা প্রশ্ন রয়েছে। কিন্তু এই মুহূর্তে এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিকরণে কিন্তু বাধাপ্রাপ্ত করেছে এই সংক্রমণ। ওর মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে উচ্চশিক্ষা সংসদের একাধিক কর্মী কোভিডে আক্রান্ত হয়েছে এবং তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র ছাপানোর কাজ এবং একাধিক যে কাজ রয়েছে সেই কাজও কিন্তু সেই কারণে বাধাপ্রাপ্ত হয়েছে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। এই কোভিড কেসেস যে বাড়ছে দিনের পর দিন, এইটা যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে সরকারের সাথে আলাপ আলোচনা হবে, কোন দিকে পরীক্ষা নিয়ে যাওয়া যায় সেদিকে সিদ্ধান্ত নেওয়া হবে। সামগ্রিকভাবে যদি একেবারেই পরীক্ষার সময় এই কোভিড কেসেস গুলো বাড়তে থাকে তাহলে সরকারের সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে, প্রথমেই পরীক্ষা বাতিলের দিকে হাঁটবে না সংসদ। এই সমস্ত কারণেই তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কার্যত পিছিয়ে যেতে পারে। উচ্চ সংসদ সভাপতি এই মুহূর্তে বোর্ডের পরীক্ষা নিয়ে কি জানালেন সংবাদ মাধ্যমকে শুনে নাও। 2022-এ একটা ডিফারেন্ট ভাবে আমরা উচ্চ মাধ্যমিকটা নিচ্ছি, সেটা হচ্ছে হোম ফেনো যে কনসেপ্টটা, এটা কিন্তু এর আগে উচ্চ মাধ্যমিকে কোনোদিন করা হয়নি। আগে হয়তো 3-4 স্কুলের ছাত্রছাত্রী একসঙ্গে একটা স্কুলে পরীক্ষা দিত, এবার যে যেখানে পড়ছে সেখানেই পরীক্ষা দিচ্ছে। এটা মেইনলি করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। পরীক্ষার সময়সূচি হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2 এপ্রিল থেকে 20 এপ্রিল, ফলে এখনও অনেকটাই সময় আছে। কিন্তু হ্যাঁ, প্রিপারেশনের সময় কিন্তু অলরেডি চলে এসছে। তার উচ্চ মাধ্যমিকে অন্যান্য বছর মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেট 2,300 ভেনুতে পরীক্ষা হয়, মানে স্কুলে পরীক্ষা হয়, কারণ 3-4 স্কুলে ছাত্রছাত্রী একটা জায়গায় পরীক্ষা দেয়। এবার সেখানে যেহেতু প্রত্যেকটি স্কুলেই পরীক্ষা হচ্ছে, ফলে 6,800 কাছাকাছি স্কুলে পরীক্ষা হবে। সাময়িকভাবে এখন কী পরিস্থিতি হয় সেটা একটু আমরা দেখতেও চাই, আরও 7-10 দিন দেখে তারপর আমরা সেই পার্টিকুলার কোয়েশ্চেন পেপার ছাপানো বা আনুষঙ্গিক যে কাজগুলো যেটা ডাইরেক্ট পরীক্ষার প্রিপারেশনের সাথে যুক্ত সেই কাজগুলো আমরা শুরু করব। তার মানে তোমরা বুঝতেই পারছো বোর্ডের সভাপতিও কিন্তু এই মুহূর্তে চিন্তার মুখে পরীক্ষা নিয়ে এবং পরবর্তীকালে মানে 5-6 দিন গেলে সময়সীমা কী থাকে তার উপর কিন্তু তিনি এই প্রশ্নপত্র ছাপানোর কথা বলেছেন এবং একই সাথে এ পরবর্তীকালে পরিস্থিতির ওপর, যেটা তোমাদের প্রত্যেককে বলেছি যে পরিস্থিতির ওপর নির্ভর করছে পরীক্ষার ভবিষ্যৎ, সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে সমস্ত ব্যাপারটাই শোনা যাচ্ছে। তোমাদের এ বিষয়ে কী মন্তব্য রয়েছে, তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো এবং মাস্ক স্যানিটাইজার আর সকলেই কিন্তু ক্যারি করো, ও কারণ সবার প্রথমে তোমাদের স্বাস্থ্য, তারপরে সমস্ত কিছু।